আমাদের এবার কক্সবাজারের প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল, যে আমাদের ইচ্ছে ছিল আমরা কক্সবাজারে দুই একদিন থাকবো এবং কক্সবাজার থেকে একটু দূরে নিরিবিলি পরিবেশে আমরা একটা রিসোর্টে থাকার জন্য প্ল্যান করি। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা ইনানিতে একটা খুব সুন্দর রিসোর্টের সন্ধান পাই। তো ভিডিওর সাথে থাকুন, আশা করি আপনাদের কাছে রিসোর্টটা ভালো লাগবে। এটা হচ্ছে প্যাবেল স্টোন রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের মেইন গেট। ওনাদের রিসেপশন, আপনারা যারা বুকিং, এখানে আসলে রুম সংখ্যা কম, আপনারা যারাই আসবেন অবশ্যই প্রথমে বুকিং দিয়ে আসবেন, ওনাদের ফোনের মাধ্যমে বুকিং দিয়ে আসলেই হবে। ওনাদের ওয়েবসাইটও আছে, সেখানে বুকিং দিতে পারেন। গেট ঢুকতে একটা আই লাভ ইনানি একটা হার্ট শেপ দিয়ে গেট করা আছে, প্রচুর গ্রিন। এইটা ওনাদের একটা ভিলা, এই ভিলার নাম হচ্ছে ফরগেট মি নট। এই ভিলার নাম কি? চুইটি, চুইটি। আমরা এই ভিলার সেকেন্ড ফ্লোরে উঠছি, আসলে এইটার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটোই সেম। হোটেলে এন্ট্রি করার সাথে সাথে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিল। আসলে ওনাদের এইখানে পরিবেশটা দেখেন, জাস্ট আমরা এখনো রুমে ঢুকি নাই। চলো ওনাদের উপরে এবং নিচে রুম সাইজগুলো সবগুলোই সেম। যেমন আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে ওনাদের রুমের নামগুলো বার্ডের নামের উপরে দেয়া, যেমন এটার নাম হচ্ছে সান বার্ড, এটার নাম হচ্ছে প্রিটি বার্ড, আমরা প্রিটি বার্ড রুমটা নিয়েছি। রুমটা যেটা টুইন সোফা আছে এর মধ্যে, আমরা রুমে আসলে অলরেডি চেক ইন করেছি, তারপর আপনাদেরকে রুমটা দেখাচ্ছি। বেডটা ছোট দুজনের জন্য ঠিক আছে, যদিও আমরা ফ্যামিলি মেম্বার আজানকে সহ চারজন, এই জন্য আমরা রাতে একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়ে নিব। এখানে একটা টিভি আছে, মেবি স্মার্টই হবে। এসি আছে, ওনাদের মর্নিংয়ে বাফেট ব্রেকফাস্ট আছে।
নভেম্বর মাসের এক তারিখের আগ পর্যন্ত ওনাদের 50% ডিসকাউন্ট ছিল। ট্যুরিস্ট অনেক বেশি কক্সবাজারে, যার কারণে আপনার কক্সবাজারে এখন ম্যাক্সিমাম হোটেলে ডিসকাউন্ট অফ, ওনাদেরও সেম প্রসেস। আমার এই রুমটার ভাড়া পড়েছে 4,500 টাকা। দোতলায় নিচতলার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে দ্বিতীয় তলা থেকে আপনার ভিউটা একটু ভালো দেখা যায়, নিচতলায় ভিউ ভালো দেখা যায়, বাট নিচতলায় 1,000 টাকা কম, দ্বিতীয় তলা শুধু দ্বিতীয় তলার জন্য রুম সেম, দ্বিতীয় তলার জন্য 1,000 টাকা বেশি। এখান থেকে আমার কাছে ভিউটা অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, আপনি চাইলে ইনডোরও ভিতরেও বসতে পারবেন, এবং এই যে আউটডোর দেখতেছেন, আউটডোরে ওনাদের বসার ব্যবস্থা আছে। প্রতিটা রুমের সাথে একটা করে বেলকনি আছে। এই পাশে ওনাদের আরেকটা বিল্ডিং আছে, এইটা একটা বিল্ডিং, ওই পাশে আরেকটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়েও সেম প্রাইস, সেম ক্যাটাগরির রুম, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর। এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে নিচতলায় 1,000 টাকা কম, উপরে তলায় 1,000 বেশি। আমি যখন ওনাদের কাছে ফোন দিয়েছিলাম তখন আসলে ডিসকাউন্ট অফারটা না থাকার কারণে ওনারা আমাকে প্রোভাইড করতে পারেনি। তখন এই রুম ভাড়াটা ছিল আপনার 2,000 টাকা, 2,250 টাকা, আর নিচের ফ্লোরে ছিল 1,500 টাকা। ওটা আসলে রুম অ্যাভেলেবেল না, এখন সব রুমই বুকড। আপনাদেরকে দেখানোর জন্য আসলে প্যাবেল স্টোন রিসোর্টটা আসলে কি প্রাইস অনুযায়ী ঠিক আছে কি না, এর কারণে আমার এই রুমটা বুক করা। প্লাস কক্সবাজারে কয়েকদিন ক্রাউড এরিয়ার মধ্যে থেকেছি, সেখানে আমার কাছে অত ভালো লাগে নাই, বাট এখানে এসে মনে হচ্ছে যে আসলে আসল কক্সবাজারের সৌন্দর্যটা এখান থেকে দেখা যাচ্ছে। খোলো বাবা, চলো। এখন আমরা রুম থেকে বের হয়ে লাঞ্চের জন্য যাচ্ছি। ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, শুনেছি এখানে খাবারের মান ভালো, তাই এখন আমরা বের হইতেছি। ভিতরের গার্ডেন এরিয়াটা অনেক সুন্দর, হ্যাঁ একটু রোদ বেশি বাইরে, বাট ভালো লাগতেছে না, বাতাস আছে এখানে। হ্যাঁ বাবা, বাগানটা অনেক সুন্দর, এখানে অনেক ফ্লাওয়ার্স গাছ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচের এই পোর্শনটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। তুমি দোলনা একটু আগে উঠছিলা, ভালো লাগছে তোমার কাছে? মানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। এখান থেকে একটু পরেই ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওইটা রয়্যাল টিউলিপ, একটু দূরে ঠিক ওই যে ওইখানটা যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা দিয়ে রয়্যাল টিউলিপ। খাবার কেমন বাবা? মুরগি মাংস ভালো লাগছে তোমার কাছে? আমার কাছে ওনাদের এখানে টোনা ফিশের একটা কী বলে টোনা ফিশ ভর্তা বলে ওনারা বললো, এটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে এটার গ্রানটা খুব সুন্দর। এখানে লেখা আছে আই লাভ প্যাবেল স্টোন রিসোর্ট। সত্যি কথা বলতে আই এম অলসো লাভিং প্যাবেল স্টোন। এখানের পরিবেশটা আসলে অনেক মুগ্ধকর, জাস্ট ভিউটা দেখেন অনেক সুন্দর, একদম সমুদ্রের সামনে, কোনো ডিস্টার্বিং নাই। ওই যে দেখা যাচ্ছে ইনানি, আর এই পাশে পুরো সমুদ্র সৈকতটা আপনার।
আফিফাকে দেখবেন আপনারা, দেখেন আফিফা এখানে এসে কক্সবাজারে যেই কয়দিন ছিলাম ও আসলে এতটা এনজয় করে নাই, এখানে এসে আফিফার ওর মারও মনটা অনেক খুশি, আজান অনেক খুশি। আফিফাকে দেখেন আপনারা তো এখানে শুয়ে শুয়ে চিল করতেছে, আসলে চিল করার মতনই প্লেসটা। আমাজন কি করো, তুমি খেলনাগুলো নিয়ে খেলবা দেখি ওয়েট করতেছো, এখনই যাবে বাবা, যে রোদ ছিল ততক্ষণের জন্য যাই নাই। এখান থেকে ভিউটা কেমন বাবা? এই যে এখনই 5 মিনিটের মধ্যে নেমে যাবো বাবা, সূর্যটা দেখছো না বাবা, এটা ওই সমুদ্রের ওইখান দিয়ে একদম ওই যে দেখা যাচ্ছে প্যাবল রিসোর্ট, ওটাতে উঠছি আমরা সবাই। আফিফা কই বাবা, আসলে রিসোর্টটা অনেক সুন্দর, রিসোর্টটার মধ্যে একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে সুইমিং পুল নাই, বাট এত বড় বিশাল সমুদ্র থাকতে সুইমিং পুল আসলে দরকার নাই। আমরা আসলে 2 দিন কক্সবাজারে অলরেডি আছি, আজকে দিন সহ 3 দিন, এই 3 দিনে আমার কাছে আপনার ওইখানে ক্রাউড অনেক বেশি, আমার কাছে অতটা ভালো লাগেনি, বাট এখানে আসার পরে ছোটোবেলা একটা ফিলিংস কাজ করতো, কক্সবাজার যখন আসছিলাম প্রথম অনেক বিশাল এই সমুদ্র দেখার পর অনেক ভালো লাগতো, ঠিক এখানে আসার পর ক্রাউড আছে বাট এই এত বিশাল একটা সমুদ্র দেখার পর অনেক ভালো লাগতেছে। আমরা প্যাবেল রিসোর্ট থেকে পায়ে হেঁটে, ওই যে প্যাবেল রিসোর্ট পায়ে হেঁটে এই যে ইনানি এখানে চলে আসলাম। সূর্যটা কত সুন্দর করে ডুবে যাচ্ছে না আশা, হ্যাঁ বাবা হ্যাঁ, আমার মনে হয় এত সুন্দরভাবে প্রথম দেখলাম না, হ্যাঁ অনেক জোর চলে গেল বাবা চলে গেল, তাই বাবা রিসেন্ট তুমি কিগুলা নাইস এসে তো তুমি, হ্যাঁ আজান ই বাবা কি করো তুমি, খেলতেছো আজান আমার খেলা দিয়ে খেলছে, হ্যাঁ আপনাদেরকে প্যাবেল স্টোনের নাইট ভিউটাও দেখাবো, তাদের ভিতরে অনেক লাইটিং করা আছে সেটাও দেখাবো। এত সুন্দর একটা বিকাল মাশাআল্লাহ, আস্তে দৌড়াও আফিফা পড়ে যাবা বাবা, রিসোর্টটা রাত্রেবেলাও খুব সুন্দর। আজকে আশাকে নিয়ে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে ক্যান্ডেলের একটা আয়োজন করা হবে, ওটা সারপ্রাইজ দিব, এই জায়গাটা ভিজিট করার জন্য আসলাম, যে আসলে এই প্লেসটাই মনে হয় বেস্ট হবে, ঠিক এই শাম্পানের সামনে এই জায়গাটা ক্যান্ডেলের ডিনার করব, এই হ্যালোজিন লাইটটাকে অফ করতে হবে, এটা আমার এই ওনাদের রিসোর্টের যে ম্যানেজার আছে ওনার সাথে কথা হয়েছে, উনি বলছে যে স্যার আপনাদের যখন ক্যান্ডেলের ডিনার হবে তখন বললে অফ করে দিব।
আমার হাবিবি জানের জন্য ঠিক ওই জায়গাটাতে ক্যান্ডেলাইট আয়োজন করা হইতেছে। দেখা যাচ্ছে ঠিক কিনা জানি না, ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা জানি না। আফিফা কেমন হইতেছে ওই জায়গাটা? আমি পছন্দ করবে? সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটু চাই, ওনাদেরকে হেল্প করি, এরপর আসলে নিয়ে আসবো। আমার হেল্প করা লাগে নি, ও তো অনেক সুন্দর করে সাজায় ফেলছে। জাস্ট অ্যামেজিং, দেখেন চাঁদ মামা। তোমার সুন্দর লাগতেছে আজকে, অনেক হাসতেছ কেন? এবার চোখটা বন্ধ করো। কেন চোখটা বন্ধ করো? চোখটা বন্ধ করো, এবার চোখটা বন্ধ করো না, আমি তোমার সিঁড়ি পার করে দেবো। চোখটা বন্ধ করো, চোখ খুলব না। ওই দেখেন না, চোখ খুলব না, পরে নিয়া পড়ব দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে পড়ো, চোখ বন্ধ রাখো, বন্ধ রাখো, এই তো চোখ আসছে, চোখ বন্ধ রাখো। পছন্দ হয়েছে? অনেক অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সমুদ্রের বিশাল গর্জন আর এখানে ক্যান্ডেল লাইট ডিনার উইথ হাবিবি জান, তোমাকে আসলেই ভালো লাগছে? আমি জানি রাতের বেলা তুমি চাইনিজ খাবা না, এই জন্য আমি তুমি তোমার ডায়েট করো, এই জন্য মানে এটাই ছিল মোটামুটি ওনাদের এখানে ডায়েট ফুড। এছাড়া তো আসলে এখানে ডায়েট ফুড নাই। প্যাবেলের সুন্দর একটি সকাল, এখন বাজে 9:15। আসলে মর্নিংটা এত সুন্দর হবে, সমুদ্র বিলাসকে এত কাছ থেকে দেখতে পারবো, অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আসলে সমুদ্রের এত কাছাকাছি কখনো থাকা হয়নি, ফর দ্য ফার্স্ট টাইম। কালকে সারা রাত সমুদ্রের গর্জন শুনেছি, মর্নিংয়ে ঘুম থেকে উঠে পাখিদের আওয়াজ, মানে পরিবেশটা জাস্ট অ্যামেজিং, অনেক ভালো লেগেছে। এখানে ভিতরে ওনাদের মর্নিংয়ের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের আয়োজন করা হয়,
আমার ভিডিও সাথে থাকুন, আমি দেখাচ্ছি ওরা কি কি সার্ভ করে। গুড মর্নিং বাবা, কেমন লাগতেছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে না শব্দটা রাতের বেলা? আমার কাছে অনেক ভালো লাগছে বাবা। হ্যাঁ বাবা, এখানটা অনেক কাছাকাছি হয়েছে না বাবা? তোমার সুন্দর লাগতেছে মা, আসো। আচ্ছা ঠিক আছে, তুমি গোসল করবো এখানে? আচ্ছা ঠিক আছে বাবা, সব জামা কাপড় ভিজাবা? আচ্ছা ঠিক আছে। আফিফা একজন ব্লগার হতে চায়, এটা আপনারা সবাই জানেন। তো ওর ব্লগের কথা শুনে এখানকার যে ওনার ওই ভাইয়া আসছে আমার মেয়ের সাথে দেখা করার জন্য, এবং ভাইয়াটা আসলে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, উনি অনেক ফ্রেন্ডলি, তাই আসে এইখানে রুম নেওয়ার জন্য, থাকার জন্য, রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সবার সাথে উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করে যে তাদের কেমন লাগলো। আসলে এই এরকম ভালো ম্যানেজমেন্ট এবং এরকম পরিবেশ থাকলে আমরা সবাই চাইবো যে আসলে এখানে আসার জন্য। তো ওনার সাথে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা? তো এই যে এত সুন্দর একটা রিসোর্ট আপনি করলেন, সেটা কি আপনার মানে অনেক দিনের ইচ্ছা ছিল? আসলে কি টুরিজমটা হলো মনের ভিতরে লুকানো একটা বাসনা থাকে, যারা ট্যুর করতে পছন্দ করে তাদের এই টুরিজম ব্যবসা আসা উচিত, রাইট? এবং তাদেরকে একটা রুচিসম্মত ব্যাপারটা হওয়া উচিত। আমরা তো আজকে প্রায় 12 বছর হলো এটা করেছি। জি, তো এখন মানুষের চাহিদা অনুযায়ী যে ভাই যে জামলা এবং আশা করি মানুষের চাহিদা, রাইট? আফিফা, ভালো লাগতেছে বাবা? না না, আসো, জুতা নেওয়া লাগবে না বাবা, জুতা নিলে এখানে পানিতে হারা যাবে বাবা।